with us. Fifty-two, Sapon Lee. 53,
54 Ravidas. 54 Sweet Chakraborty. 55 Kumbha Das. 56 Sudha Rani Das. 58 Santa Bishar. 54 Anush Kapal. 60 Rinku De. 61 Ronnie Singh. 62 Chunki Singh. 63 Gopal Chandra Singh. 64 Nita Chandra.
প্রশাসন ঘাট সর্বজনীন কালী পুজো কমিটির পক্ষ থেকে সমগ্র শিল্পীয় বাহিনী জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আলো উৎসব দীপাবলি, দীপাবলির দিনগুলোতে আপনার জীবনে বয়ে নিয়ে আসুক অফুরন্ত আনন্দ ও ভালোবাসা। জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিশেষ ঈশ্বর স্বামী বিবেকানন্দ। যে সমস্ত দর্শনার্থীরা রয়েছেন তাদেরকে অনুরোধ করব, ত্রিনয়নী মায়ের দর্শন হয়ে গেলে আপনারা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসুন। যারা এখনো ত্রিনয়নী মাকে দর্শন করতে পারেননি তাদেরকে দর্শন করার সুযোগ করে দিন। একই সঙ্গে আমি অনুরোধ করব মায়ের উদ্দেশ্যে প্রণামী আপনারা যেখানে সেখানে ছুঁড়ে দেবেন না, প্রণামী দেওয়ার জন্যে নির্দিষ্ট প্রণামীর বাক্স রয়েছে, দয়া করে প্রণামী বাক্সে প্রদান করুন। শ্মশানঘাট চত্বরের যেখানে সেখানে ধূপকাঠি কিংবা প্রদীপ জ্বালাবেন না, প্রদীপ এবং ধূপকাঠি জ্বালিয়ে দেওয়ার জন্যে নির্দিষ্ট জায়গা রয়েছে, দয়া করে নির্দিষ্ট জায়গায় ধূপকাঠি প্রদীপ জ্বালি মায়ের প্রতি আপনার ভক্তি শ্রদ্ধা নিবেদন করুন। দর্শনার্থীদের উদ্দেশ্যে বলছি আপনারা ককের মা থেকে সাবধান। শিলচর শ্মশানঘাট সর্বজনীন কালী পুজোর পক্ষ থেকে সমগ্র শিলচরবাসীদের জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আলোর উৎসব দীপাবলির দিনগুলোতে আপনার জীবনে বয়ে নিয়ে আসুক অফুরন্ত আনন্দ ও ভালোবাসা। দর্শনার্থীরা রয়েছেন তাদেরকে আমরা বারবার অনুরোধ করছি, ত্রিনয়নী মায়ের দর্শন হয়ে গেলে আপনারা ধীরে ধীরে নিচে নেমে আসুন। যারা এখনো মাকে দর্শন করতে পারেননি তাদেরকে দর্শনের সুযোগ করে দিন। দর্শনার্থীদের সাবধান করছি পকেট মার থেকে সাবধান। ভিড় এড়িয়ে চলুন, আমি সবাই জানি করোনাকালে যতটা সম্ভব ভিড় এড়িয়ে চলুন। সর্বজনীন কালী পুজো কমিটির পক্ষ থেকে সমগ্র শিলচরবাসীদের জানাই
শুভ দীপাবলি আর প্রীতি ও শুভেচ্ছা। আলোর উৎসব দীপাবলি, দীপাবলির দিনগুলোতে আপনার জীবনে ঘুরে নিয়ে আসুন অফুরন্ত আনন্দ ও ভালোবাসা। জীবে প্রেম করে যেই হন সেই হন সে বিষয় ঈশ্বর স্বামী বিবেকানন্দ। মোবাইল খেলা পেয়ে থাকে দয়া করে মন্দিরে অস্থায়ী কার্যালয়ে জমা দিন।
রক্ষা করো।
ট্রেন বাস ইত্যাদি একটু সামনে রাখবেন, কেননা কিছুক্ষণের মধ্যে এখানে যারা ভক্তবৃন্দরা এসেছেন তাদের অনেকেরই মোবাইল চুরি হয়ে গেছে, খোয়া গেছে, তাই আপনারা অবশ্যই নিজেদের মোবাইলের প্রতি এবং পার্সের প্রতি থাকবেন। আর যদি কোনো সরদয় ব্যক্তি কোনো মোবাইল এ থাকে তাহলে অনুগ্রহ করে আমাদের অস্থায়ী কার্যালয়ে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। সেটি ভক্তবৃন্দের কাছে আবারও বিনীত অনুরোধ, আপনারা আপনাদের মোবাইল পাস এবং মূল্যবান সামগ্রী আপনারা দেখে রাখবেন, খেয়াল রাখবেন, কেননা এখানে অনেক দুষ্কৃতীরা রয়েছে যারা আপনাদের সুযোগ বুঝে মোবাইল এবং পাস এবং আপনাদের দামি সামগ্রী চুরি করতে পারে। তাই আমরা আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি দর্শকবৃন্দরা যারা রয়েছে, আপনাদের নিজেদের মোবাইল পাস এবং দামি সামগ্রীগুলির প্রতি নজর রাখবেন, ধন্যবাদ। প্রসঙ্গে শুধু ভক্তবৃন্দের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা নাক মন্দিরে হুড়ু হুড়ু করবেন না। যে সকল ভক্তবৃন্দরা ইতিমধ্যে মাকে দর্শন করেছেন, ভক্তি শ্রদ্ধা নিবেদন করেছেন, আপনারা আস্তে আস্তে করে মন্দির থেকে বেরিয়ে পড়ুন এবং অন্যদেরকেও ভক্তি শ্রদ্ধা নিবেদন করার সুযোগ করে দিন। এখানে অনেক ভিড় হয়েছে, নাক মন্দিরের সামনে অযথা ভিড় করবেন না। যাদের দর্শন হয়ে গেছে, মাকে ভক্তি শ্রদ্ধা নিবেদন করা হয়ে গেছে, আপনারা আস্তে আস্তে করে মন্দির থেকে বেরিয়ে পড়ুন এবং অন্যদেরকেও ভক্তি শ্রদ্ধা নিবেদন করার সুযোগ করে দিন, ধন্যবাদ। দর্শনার্থী এখন ভক্তদের কাছে একটি কমিটির পক্ষ থেকে একটি সতর্ক বার্তা, যেহেতু ইতিমধ্যে অনেক দর্শনার্থীর মোবাইল এবং পাস চুরি হয়ে গেছে, তাই আমরা কমিটির পক্ষ থেকে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য, নিজেদেরকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি। আপনারা আপনাদের নিজেদের মোবাইল পাস দামি সামগ্রীগুলি নিজেদের দায়িত্বে রাখবেন, সামনে রাখবেন, যেহেতু এখানে ইতিমধ্যে অনেক মোবাইল এবং পাস চুরি হয়ে গেছে। শুধু দর্শনার্থীর কাছে বিনীত অনুরোধ, আপনারা এই মন্দিরের প্রবেশদ্বারের সম্মুখে ভিড় করবেন না এবং প্রবেশদ্বারের সম্মুখে আপনারা সেলফি তুলবেন না। সেলফি তুললে অনেক ভিড় হয়ে যায়, অন্যরা প্রবেশ করতে পারেন না। তাই ভক্তবৃন্দদের কাছে বিনীত অনুরোধ, আপনারা মায়ের মন্দিরের প্রবেশদ্বারের সম্মুখে সেলফি তুলবেন না, অন্যদেরকেও ভক্তি শ্রদ্ধা নিবেদন করার সুযোগ করে দিন। একসাথে মায়ের মন্দিরের প্রবেশদ্বারের সম্মুখে ভিড় করবেন না, সারিবদ্ধভাবে শৃঙ্খলা বজায় রেখে মায়ের মন্দিরে প্রবেশ করুন, মাকে ভক্তি শ্রদ্ধা নিবেদন করুন এবং অন্যদেরকেও ভক্তি শ্রদ্ধা নিবেদন করার সুযোগ করে দিন, ধন্যবাদ। দর্শনার্থী এবং ভক্তবৃন্দদের কাছে কমিটি থেকে বিনীত অনুরোধ, আপনার কোনো অবস্থায় নাট মন্দিরের ভিতরে জুতা এবং চপ্পল নিয়ে প্রবেশ করবেন না। কমিটির পক্ষ থেকে বিনম্র অনুরোধ, আপনারা কোনো অবস্থায় নাট মন্দিরের ভিতরে জুতা চপ্পল নিয়ে প্রবেশ করবেন না এবং মায়ের মন্দিরের প্রবেশদ্বারের সম্মুখে ভিড় করবেন না। যাদের মাকে ভক্তি শ্রদ্ধা নিবেদন করা হয়ে গেছে, আপনারা আস্তে আস্তে করে মায়ের মন্দির থেকে বেরিয়ে পড়ুন, অন্যদেরকেও
ভক্তি শ্রদ্ধা নিবেদন করার সুযোগ করে দিন। ধন্যবাদ। শিলচর শ্মশান ঘাট শ্মশান কালী পূজায় আগত প্রত্যেক দর্শনার্থী তথা ভক্তবৃন্দদের শিলচর শ্মশান ঘাট কালী পূজা কমিটির পক্ষ থেকে জানাই শুভ বিজয়া এবং শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তার সঙ্গে ভক্তবৃন্দদের কাছে কমিটির পক্ষ থেকে বিনম্র অনুরোধ, আপনারা মায়ের মন্দিরের প্রবেশদ্বারের সম্মুখে ভিড় করবেন না। মায়ের মন্দিরে প্রবেশ করার নির্দিষ্ট পথ রয়েছে, সেই পথে সারিবদ্ধভাবে শৃঙ্খলা বজায় রেখে মায়ের মন্দিরে প্রবেশ করুন, মাকে ভক্তি শ্রদ্ধা নিবেদন করুন এবং যাদের ভক্তি শ্রদ্ধা নিবেদন করা হয়ে গেছে আপনারা আস্তে আস্তে মায়ের মন্দির থেকে বেরিয়ে যান এবং অন্যদেরকেও ভক্তি শ্রদ্ধা নিবেদন করার সুযোগ করে দিন। ধন্যবাদ। বিশেষ করে শ্মশানকালীন পূজায় আগত প্রত্যেক দর্শনার্থী তথা ভক্তবৃন্দদের অবরোধের জন্য জানানো যাচ্ছে একটি বিশেষ সতর্কবার্তা। ইতিমধ্যে অনেক দর্শনার্থীর মোবাইল এবং পান খোয়া গেছে, তাই আপনারা অবশ্যই নিজেদের মোবাইল পাস এবং দামি সামগ্রীগুলির প্রতি, কেননা মধ্যে আমরা জানতে পেরেছি ভক্তবৃন্দদের অনেকের মোবাইল এবং পাস চুরি হয়ে গেছে। আপনারা সাবধান থাকবেন, কমিটির পক্ষ থেকে একটি সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। ভক্তবৃন্দদের কাছে বিনীত অনুরোধ, আপনারা নিজেদের মোবাইল পাস এবং দামি সামগ্রীর প্রতি একটু লক্ষ্য রাখবেন। ধন্যবাদ।
করা। Yeah.
আসে, ওরা ওদের বাবা মায়ের নাম বলতে পারছে না। তাই আমরা অনুরোধ করবো, যাদের বা যে ভদ্রলোকের বাচ্চা হারিয়ে গেছে, বাচ্চা দুটো আমাদের কাছে রয়েছে, আপনারা পুজো কমিটির অস্থায়ী কার্যালয়ে এসে আপনাদের বাচ্চা নিয়ে যান। বাচ্চাটা রয়েছে তার বাড়ির চণ্ডীচরণ রোডে। এই বাচ্চার অভিভাবক যিনি রয়েছেন তাকে বলব যে বাচ্চা দুটো এখানে পাওয়া গেছে, ওরা কান্নাকাটি করছে, আপনারা অস্থায়ী কার্যালয়ের সামনে চলে আসুন, আপনাদের বাচ্চা দুটোকে নিয়ে যান, ওরা যথেষ্ট কান্নাকাটি করছে। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা, দুটো বাচ্চা পাওয়া গেছে, ওরা কান্নাকাটি করছে, ওদের অভিভাবক যিনি রয়েছেন বাচ্চাটিকে বলছে চণ্ডীচরণ রোড তাদের বাড়ি। তাই আমরা অনুরোধ করছি বাচ্চা দুটোকে নিয়ে যান, ওরা আমাদের অস্থায়ী কার্যালয়ের সামনে রয়েছে। শিলচরবাসী নাগরিকবৃন্দ, শিলচর শ্মশান ঘাট সর্বজনীন কালী পুজো কমিটির পক্ষ থেকে সমগ্র শিলচরবাসীদের জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আলোর উৎসব দীপাবলি, দীপাবলির দিনগুলোতে আপনার জীবনে বয়ে নিয়ে আসুক অফুরন্ত আনন্দ ও ভালোবাসা। জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিশেষ ঈশ্বর, স্বামী বিবেকানন্দ। বাচ্চা দুটো বাবার নাম বলছে বাপ্পা এবং মায়ের নাম বর্ণালী। আমরা অনুরোধ করব বাচ্চার অভিভাবক যারা রয়েছেন আপনারা এসে আপনাদের বাচ্চা দুটোকে নিয়ে যান, ওরা যথেষ্ট কান্দাকাটি করছে। আমরা পুজো কমিটির পক্ষ থেকে সমস্ত দর্শনার্থীদের কাছে বিনম্র আবেদন রাখছি, এই মুহূর্তে গরিব কিংবা ধূপকাঠি জ্বালাবেন না। প্রদীপ এবং ধূপকাঠি জ্বালিয়ে দেওয়ার জন্য যে নির্দিষ্ট জায়গাটি রয়েছে সেখানে প্রচণ্ডভাবে প্রদীপ এবং ধূপকাঠি জ্বলছে, একটু কমে গেলে, ভিড় একটু কমে গেলে আপনারা তারপর না হয় মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করতে ধূপকাঠি এবং প্রদীপ জ্বালিয়ে দিন। এই মুহূর্তে প্রদীপ এবং ধূপকাঠি জ্বালাবেন না, কেননা যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে, দুর্ঘটনা এড়াতে এই মুহূর্তে প্রদীপ এবং ধূপকাঠি জ্বালাবেন না। বাচ্চা দুটো যথেষ্ট কান্নাকাটি করছে, তাই বাচ্চার অভিভাবক যারা রয়েছেন তাদেরকে বলব আপনারা আপনাদের বাচ্চা দুটোকে নিয়ে যান। ওরা বলছে বাবার নাম বাপ্পা, মায়ের নাম বর্ণালী। শিলচর শ্মশান ঘাট সর্বজনীন কালী পুজো কমিটির পক্ষ থেকে
সমগ্র সূর্যবাসীদের জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা বারবার শ্মশান ঘাটে উপস্থিত দর্শকদের এই জায়গার মানুষের আলটিমেটলি এবং দর্শনার্থীদের অনুরোধ করব পকেট মার থেকে সাবধান। শ্মশান ঘাট চত্বরে পকেট মার ঘোরাফেরা করছে, তাই আপনারা পকেট মার থেকে সাবধান। একই সঙ্গে অনুরোধ করব ধূপকাঠি এবং প্রদীপ জ্বালিয়ে দেওয়ার জন্য নির্দিষ্ট জায়গা রয়েছে, সেই নির্দিষ্ট জায়গায় প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে মায়ের প্রতি আপনার ভক্তি শ্রদ্ধা নিবেদন করুন। একই সঙ্গে মায়ের উদ্দেশ্যে প্রণামী মন্দিরের ভেতরে ছুঁয়ে দেবেন না, প্রণামী দেওয়ার জন্য নির্দিষ্ট প্রণামীর বাক্স রয়েছে, দয়া করে প্রণামী বাক্সে প্রদান করুন। দীপাবলির দিনগুলোতে আপনার জীবনে ঘুরে নিয়ে আসুক অফুরন্ত আনন্দ ও ভালোবাসা। আমরা ধন্যবাদ জানাই শিলচর পুলিশ প্রশাসনকে, আমরা ধন্যবাদ জানাই জেলা প্রশাসনকে আপনাদের সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবছরও যাতে আমরা সুন্দর ও সুস্থভাবে মায়ের পুজো সম্পন্ন করতে পারি, যে জন্য আপনারা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, যার জন্যে আমরা পুজো কমিটির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা ধন্যবাদ জানাই শিলচর শহরের লোকাল যে টেলিভিশন চ্যানেলগুলো রয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই যাদের সৌজন্যে আপনারা ঘরে বসে শ্মশান মায়ের পুজো উপভোগ করতে পারছেন। এই সমস্ত টিভি চ্যানেলকে আমরা পুজো কমিটির পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ ওবাটি রাজা, ধন্যবাদ গোলাদাকে সুন্দর পূজা কমিটির পক্ষ থেকে এত সুন্দর সঞ্চালনা করেছেন, বিশেষ করে আমরা শ্মশানকালী পুজো আমরা সরাসরি সম্প্রচার করে থাকি বিটিএন চ্যানেল এবং এশিয়ান বাংলা এবং অন্যান্য চ্যানেলের মাধ্যমে। আপনারা ঘরে বসে আমাদের শ্মশানকালী মায়ের পুজো আপনারা দেখতে পাচ্ছেন, দেখার সুযোগ করে দিয়েছেন বিটিএন চ্যানেল, এশিয়ান বাংলা এবং অন্য চ্যানেল। সবাইকে আমরা কমিটির পক্ষ থেকে একটি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। তার সঙ্গে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ট্রাফিক ব্রাঞ্চের কর্মকর্তাগণ, সবাইকে আমরা শিলচর শ্মশান ঘাট কালী পূজা কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। ওনাদের সহযোগিতায় আমরা আমাদের শ্মশান কালী পূজা সুন্দরভাবে পরিচালনা করতে পারছি, অনুষ্ঠিত করতে পারছি। ওনাদেরকে আমরা কমিটির পক্ষ থেকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। বিশেষ করে ভক্তবৃন্দদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যেখানে প্রদীপ এবং ধূপ প্রজ্বলন করা জায়গা রয়েছে আপনারা একটু সাবধানে থাকবেন,
এখানে অনেক ভক্তবৃন্দরা প্রদীপ এবং ধূপ প্রজ্বলন করছে। বিশেষ করে মায়েরা বোনেরা একটু সাবধানে থাকবেন, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে আপনারা একটু এড়িয়ে চলবেন। যখন ভিড় কমবে এরপর আপনারা আবার প্রদীপ এবং ধূপ প্রজ্বলন করবেন। ভিড়ের মধ্যে আপনারা প্রদীপ এবং ধূপ প্রজ্বলন করবেন না, একটু ধৈর্য ধরে থাকুন। যখন একটু ভিড় কমবে আপনারা আবার ধূপ প্রজ্বলন করবেন। মা বন্ধুদের কাছে বিনীত অনুরোধ, আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাই কমিটির পক্ষ থেকে আবারও আমরা সতর্ক করে দিচ্ছি, প্রদীপ এবং ধূপ প্রজ্বলনের জায়গায় মা বন্ধুদের বিশেষ সতর্কতা অবলম্বন রাখা জরুরি। শিলচর শ্মশান ঘাট কালী পুজোয় আগত প্রত্যেক দর্শনার্থী এবং ভক্তবৃন্দদের সতর্ক করে দিচ্ছি, যেহেতু এই মুহূর্তে অনেক দর্শনার্থীর মোবাইল এবং পাস চুরি হয়ে গেছে, তাই আমরা কমিটির পক্ষ থেকে ভক্তবৃন্দদেরকে সতর্ক করে দিচ্ছি, আপনারা নিজেদের মোবাইল পাস এবং দামি সামগ্রীগুলিকে উপর নজর রাখবেন। যেহেতু ইতিমধ্যে অনেক ভক্তবৃন্দদের মোবাইল এবং পার্স চুরি হয়ে গেছে, তাই আপনারা নিজেদের মূল্যবান সামগ্রীর প্রতি লক্ষ্য রাখবেন। এইমাত্র একজন দর্শনার্থী আমাকে বললেন ওনার মোবাইলটা এইমাত্র চুরি হয়ে গেছে, ওনার মোবাইলটা এইমাত্র চুরি হয়ে গেছে এবং সুইচ অফ দেখাচ্ছে। তাই আপনারা সতর্ক থাকুন, ভিড়ের মধ্যে অনেক দুষ্কৃতীরা রয়েছে যারা সুযোগ বুঝে আপনার পকেট থেকে মোবাইল এবং পার্স চুরি করে নিতে পারে। তাই আমরা কমিটির পক্ষ থেকে বিশেষ করে সতর্ক করে দিচ্ছি, আপনারা নিজেদের মোবাইল পার্স ইত্যাদির প্রতি নজর রাখবেন, কেননা ইতিমধ্যে অনেক ভক্তবৃন্দের মোবাইল এবং পার্স চুরি হয়ে গেছে। তাই আমরা কমিটির পক্ষ থেকে সতর্ক করে দিচ্ছি, বিশেষ করে শিলচর শ্মশান ঘাট প্রাঙ্গণে যারা ভিড়ের মধ্যে চলছেন দর্শকবৃন্দরা, দর্শনার্থীরা, ভক্তবৃন্দরা, যারা প্রদীপ এবং ধূপ প্রজ্বলনের জায়গায় ভিড় করছে, ওনারা অবশ্যই সতর্ক থাকবেন, নিজেদের মোবাইল পার্স এবং দামি সামগ্রীর প্রতি আপনারা খেয়াল রাখবেন। ইতিমধ্যে অনেক ভক্তবৃন্দরা এসে আমাকে বলেছেন ওনাদের মোবাইল চুরি হয়ে গেছে, পার্স চুরি হয়ে গেছে, কিন্তু কমিটির পক্ষ থেকে কিছু করার নাই, আপনাদের কাছে শুধু সতর্কতা অবলম্বন করাই জরুরি। ধন্যবাদ। শিলচর শ্মশান ঘাট শ্মশান কালী পুজো আগত সুখী জনসাধারণ ভক্তভক্ত শিলচর শ্মশান ঘাট কালী পূজার এবছরের কমিটির প্রত্যেক সদস্য সদস্যবৃন্দরা জানাচ্ছেন শুভ বিজয়া এবং শুভ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।
কমিটির পক্ষ থেকে বিনম্র আবেদন, আপনারা মায়ের মন্দিরের প্রবেশদ্বারের সম্মুখে ভুল করবেন না। মায়ের মন্দিরে প্রবেশের নির্দিষ্ট পথ রয়েছে, সেই নির্দিষ্ট পথে আপনারা সারিবদ্ধভাবে শৃঙ্খলা বজায় রেখে মন্দিরে প্রবেশ করুন, মাকে ভক্তি শ্রদ্ধা নিবেদন করুন এবং অন্যদেরকেও ভক্তি শ্রদ্ধা নিবেদন করার সুযোগ করে দিন। এবং যে সকল ভক্তবৃন্দদের মায়ের নিকট ভক্তি শ্রদ্ধা নিবেদন হয়ে গেছে, আপনারা আস্তে আস্তে করে নাটমন্দির থেকে বেরিয়ে পড়ুন এবং অন্য ভক্তবৃন্দদের মাকে ভক্তি শ্রদ্ধা নিবেদন করার সুযোগ করে দিন। ধন্যবাদ। কমিটির পক্ষ থেকে শিলচর শ্মশান ঘাট কালী পূজায় আগত যে সকল ভক্তবৃন্দরা মায়ের উদ্দেশ্যে প্রদীপ এবং ধূপ প্রজ্বলন করতে নির্দিষ্ট জায়গায় যাবেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা একটু খেয়াল রাখবেন। যেহেতু মন্দিরে যেখানে প্রদীপ এবং ধূপ প্রজ্বলনের স্থানে অনেক ভিড় আছে, আপনারা একটু খেয়াল রাখবেন, যখন ভিড় কমবে আপনারা প্রদীপ এবং ধূপ প্রজ্বলন করবেন। এবং বিশেষ করে মা বোনদের কাছে বিনীত অনুরোধ, আপনারা নিজেদের শাড়ি এবং ইয়ের প্রতি লক্ষ্য রাখবেন, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমরা আবারও বলে দিচ্ছি, আপনারা প্রদীপ এবং ধূপ প্রজ্বলনের জায়গায় সতর্কতা অবলম্বন করবেন। বিশেষ করে মা বোনদের কাছে বিনীত অনুরোধ, আপনারা প্রদীপ এবং ধূপ প্রজ্বলনের জায়গায় সতর্কতা অবলম্বন করবেন, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তাই সতর্কতা অবলম্বন করবেন। ভক্তবৃন্দদের কাছে বিনীত অনুরোধ, আপনারা অযথা মায়ের মন্দিরে ভিড় করবেন না। যে সকল ভক্তবৃন্দরা মাকে দর্শন করেছেন, ভক্তি শ্রদ্ধা নিবেদন করেছেন, আপনারা আস্তে আস্তে করে নাটমন্দির থেকে বেরিয়ে পড়ুন। এবং অন্য ভক্তবৃন্দরা অনেক লম্বা লাইন রয়েছে, সারিবদ্ধভাবে শৃঙ্খলা বজায় রেখে ওনারা মন্দিরে প্রবেশ করছেন, ওনাদেরকে মায়ের মন্দিরে প্রবেশ করতে সাহায্য করুন, মাকে শ্রদ্ধা ভক্তি নিবেদন করার সুযোগ করে দিন। ধন্যবাদ।
উচ্চ শোষণ খাতে মায়ের পুজোতে আগত সকল দর্শনার্থী তথা ভক্তবৃন্দের কাছে কমিটির পক্ষ থেকে বিনম্র আবেদন, আপনারা মায়ের মন্দিরের প্রবেশদ্বারের সম্মুখে এবং মায়ের নাট মন্দিরে অযথা ভিড় করবেন না। যদি আপনাদের মাকে দর্শন করা হয়ে যায়, ভক্তি শ্রদ্ধা নিবেদন করা হয়ে যায়, আপনারা আস্তে আস্তে করে মায়ের মন্দির থেকে বেরিয়ে পড়ুন। এবং যেহেতু অনেক ভক্তবৃন্দরা অপেক্ষা করছেন মাকে ভক্তি শ্রদ্ধা নিবেদন করার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করছি আপনারা মায়ের প্রবেশদ্বারের সম্মুখ স্থান ছেড়ে দিন এবং সবাইকে ভক্তি শ্রদ্ধা নিবেদন করার সুযোগ করে দিন। সারিবদ্ধভাবে শৃঙ্খলা বজায় রেখে আপনারা মায়ের মন্দিরে প্রবেশ করুন, মাকে ভক্তি শ্রদ্ধা নিবেদন করুন এবং অন্য ভক্তবৃন্দদের ভক্তি শ্রদ্ধা নিবেদন করার সুযোগ করে দিন। ধন্যবাদ। বিশেষ অনুরোধ জানাচ্ছি শ্মশানকালী মায়ের প্রবেশদ্বারের সম্মুখে কোনো অবস্থাতে আপনারা সেলফি তুলবেন না, এখানে ভিড় হয়ে যাচ্ছে। আমরা আবারও বলে দিচ্ছি, মায়ের মন্দিরের প্রবেশদ্বারের সম্মুখে কোনো অবস্থায় সেলফি তুলবেন না, এই জায়গাটাকে খালি করে দিন যাতে ভক্তবৃন্দরা মায়ের মন্দিরে প্রবেশ করতে পারেন এবং মাকে দর্শন করতে পারেন, ভক্তি শ্রদ্ধা নিবেদন করতে পারেন। আপনারা নাট মন্দিরের প্রবেশদ্বারের সম্মুখে ভিড় করবেন না এবং কোনো অবস্থাতে এখানে সেলফি তুলবেন না, সেলফি তুললে এখানে ভিড় হয়ে যায়। আমরা অনেক ভক্তবৃন্দরা রয়েছেন যারা এখনো লাইনে রয়েছেন, প্রবেশ করতে পারছেন না, দীর্ঘ সারি রয়েছে, সারিবদ্ধভাবে শৃঙ্খলা বজায় রেখে ওনারা মন্দিরে প্রবেশ করছেন। আপনারা যাদের মাকে দর্শন করা হয়ে গেছে, ভক্তি শ্রদ্ধা নিবেদন করা হয়ে গেছে, আমরা অনুরোধ করছি আপনারা মায়ের মন্দির থেকে আমরা এসেছি বিজেপির পক্ষ থেকে, পাশে আছেন এই শ্মশান পূজা খালি কমিটির পুরনো সদস্য তথা বর্তমান সহসভাপতি রমাপদ মুখার্জী। আমরা ওনার কাছ থেকে জানতে চাইছি দাদা, এই কালী পূজা হচ্ছে,
এই কোভিড সিচুয়েশনে তা কিরকম হচ্ছে মায়ের চরণে অভিজ্ঞতা কি একটু দয়া করে যদি জানান। মায়ের চরণে বলি উৎসর্গিত করা হচ্ছে প্রাথমিক কমিটির পক্ষ থেকে বলি উৎসর্গিত হবে এরপর যে সকল ভক্তবৃন্দরা ইতিমধ্যে নাম নথিভুক্ত করিয়েছেন তাদেরকে আমি টোকেন নাম্বার অনুযায়ী ডেকে নেব মায়ের চরণে বলি উৎসর্গিত করার জন্য। অনেকে মাস্ক পরে আসছেন, অনেকে আবার মাস্ক ব্যবহার করছেন না, তো আমরা সবার কাছে অনুরোধ করবো আপনারা মাস্ক ব্যবহার করবেন এবং মাতৃঠাকুরের যে পূজাটা এটা রোহিত দাস ঠাকুর
আমাদের মেইন প্রবেশদ্বার এখন বন্ধ থাকবে, আপনারা একটু অপেক্ষা করুন।
মায়ের চরণে বলি উৎসর্গিত হওয়ার পর আমরা আবারও মায়ের মূল দ্বার খুলে দেব, মাকে ভক্তি শ্রদ্ধা নিবেদন করতে পারব। ধন্যবাদ। আরুষি দাস এরপর অন্নপূর্ণা বাল্মীকি, অন্নপূর্ণা বাল্মীকি আসুন আপনার গরিব সেবিত করার জন্য। অন্নপূর্ণা বাল্মীকি এরপর শেখর দাসকে অনুরোধ করছি বলে থাকার জন্য। সিরিয়াল নম্বর 19 শেখর দাস, শেখর দাসকে তৈরি থাকার জন্য আছেন কি এখানে? শেখর দাস, শেখর দাস আছেন কি? শেখর দাস 19 নম্বর ঢুকে নাম্বারে আছেন। শেখর দাস, শেখর দাস জি ঠিক আছে। পরবর্তীতে মনীষ চক্রবর্তী, বিশ নম্বর ঢুকে নাম্বার মনীষ চক্রবর্তী।
শৃঙ্খলা বজায় রেখে সুন্দর এবং সুস্থভাবে বলি উৎসর্গিত করুন। আপনাদের কাছে অন্তিম পক্ষ থেকে বিনয় অনুরোধ করা হচ্ছে। আমি একে একে টোকেন নাম্বার অনুযায়ী নাম ডাকছি, আপনারা পরিণত হয়ে থাকবেন। সমীর রঞ্জন দাস, এরপর 24 নম্বর টোকেন নাম্বার সমীর রঞ্জন দাস, 25 নম্বর বিশ্বদীপ দাস, বিশ্বদীপ দাস আপনি সামনে চলে যান। এখন চলছে 24 নম্বর সমীর রঞ্জন দাস, এরপর আমি তৈরি থাকার জন্য অনুরোধ করছি বিশ্বজিৎ দাসকে, বিশ্বজিৎ দাস। হ্যালো 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 হ্যালো, ভক্তবৃন্দের কাছে বিনীত অনুরোধ, এখন মায়ের চরণে বলি উৎসর্গিত হচ্ছে। কিছু সময়ের জন্য মায়ের মূল প্রবেশদ্বার বন্ধ রয়েছে, বলি উৎসর্গিত শেষ হওয়ার পর, মায়ের চরণে বলি শেষ হওয়ার পর আমরা আবারও মায়ের মূল প্রবেশদ্বার খুলে দেব, আপনারা এসে মাকে দর্শন ভক্তি শ্রদ্ধা নিবেদন করতে পারবেন। ধন্যবাদ। সর্বশেষে আপনাদেরকে আবার ডাকা হবে, আপনারা এসে আপনাদের নিজেদের জন্য উৎসর্গিত করবে।
সিরিয়াল নাম্বার মেনশন করবেন, যদি সিরিয়াল নাম্বার মিস হয় এক কোর্ট সর্বশেষে আবার আমি নাম লিখে দেবো। হুড়ুহুড়ি করার প্রয়োজন নেই, আপনি একটু ধৈর্য করবেন, আবার পুলিশ প্রমাণিত উত্তীর্ণ হবে। হয়ে গেছে আপনারা
এবং গলির জায়গায় গিয়ে অপেক্ষা করবে টোকেন নাম্বার অনুযায়ী। এরপর টোকেন নাম্বার 38 দেখা দে আছে কি টোকেন নাম্বার 38 কোন ছাত্র দেখা দে নামটা একটু আগে আপনার